হ্যালো ইভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পাজলের প্লটটা হচ্ছে গিয়ে এখানে 7টা বইয়ের নাম দেওয়া আছে। এই 7টা বইকে 2টা গ্রুপে বিভক্ত করতে হবে, গ্রুপ 1 আর হচ্ছে গ্রুপ 2। সো গ্রুপ 1-এ যাবে 4টা বই এবং গ্রুপ 3-তে যাবে 3টা বই। এখন কোন গ্রুপে কোন বইগুলো যাবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে কন্ডিশনগুলোর উপরে। প্রথম কন্ডিশন বলছে টি ক্যান নট বি ইন দ্য সেম গ্রুপ অ্যাজ ইউ। টি আর ইউ সেম গ্রুপে বসবে না, তার মানে টি এক গ্রুপে এবং ইউ অন্য গ্রুপে। তারপর বলছে ইফ এক্স ইজ ইন গ্রুপ টু, জেড মাস্ট অলসো বি ইন গ্রুপ টু। এক্স যদি গ্রুপ টুতে যায়, জেডও হচ্ছে গিয়ে অবশ্যই গ্রুপ টুতে যাবে। এখন এক্স যদি গ্রুপ টুতে না গিয়ে ওয়ানে যায়, তখন জেড কোথায় বসবে? তখন জেডের যেখানে ইচ্ছা সেখানে বসবে, বাট শুধুমাত্র যখন এক্স যাবে টুতে তখন হচ্ছে জেড টুতে যাবে। এমন না যে জেড যদি টুতে আসে তাহলে এক্সও চলে আসবে টুতে, এটা না। এখানে শুধুমাত্র এক্স এর উপরে ডিপেন্ড করে। এক্স যদি টুতে যায় তাহলে হচ্ছে গিয়ে জেড যাবে। ইফ জেড ইজ ইন গ্রুপ 1, ডাব্লিউ মাস্ট অলসো বি ইন গ্রুপ 1। গ্রুপ 1-এ জেড যদি যায় বা থাকে তাহলে গ্রুপ 1-এ ডাব্লিউ আসবে, একই ওয়েতে উপরেরটার মতো। এ হচ্ছে গিয়ে কন্ডিশন। চলুন তাহলে প্রশ্ন সমাধান করি। ইফ টি এন্ড জেড আর ইন গ্রুপ 2, এনি অফ দ্য ফলোয়িং বুকস ক্যান অলসো বি ইন গ্রুপ 2 এক্সেপ্ট। টি আর জেড যদি গ্রুপ 2-তে যায়, নিচের কোনটা গ্রুপ 2-তে হবে না? আচ্ছা, টি আর জেড গ্রুপ 2-তে চলে গেছে, বাট টি এর সাথে ইউ এর একটা রিলেশন আছে, সেটা হচ্ছে এরা দুজন সেম গ্রুপে বসতে পারবে না। সো এটা নিশ্চিত যে গ্রুপ 2-তে টি তো অলরেডি আছে, সো ইউ আসতে পারবে না। সো অ্যান্সার হচ্ছে কি, অপশন এ। ইফ জেড ইজ ইন গ্রুপ 1, হুইচ অফ দ্য ফলোয়িং মাস্ট বি ট্রু। আচ্ছা, জেড যদি গ্রুপ 1-এ আসে, কন্ডিশন অনুযায়ী জেড এর সাথে ডাব্লিউ চলে আসবে। এবার টি আর ইউ হচ্ছে গিয়ে ডিফারেন্ট গ্রুপে বসবে। সো গ্রুপ 1-এ হয় টি আসবে, নয় হচ্ছে ইউ আসবে। অপশন এতে বলছে টি ইজ ইন গ্রুপ 1। আচ্ছা, গ্রুপ 1-এ টি বসতে পারে অথবা ইউ বসতে পারে, এখানে শিওর না, মাস্ট বি না। এর জন্য অপশন এ বাদ, কারণ যদি ক্যান বলতো তাহলে টি আসতে পারতো, একটা পসিবিলিটিস আছে, বাট এখানে মাস্ট বলছে যেটা অবশ্যই বসবে। সো এটা আমি টিকে চাইলেই বাদ দিয়ে হচ্ছে ইউ বসাইতে পারি, টিউ গ্রুপে টি হচ্ছে গ্রুপ 2-তে রাখতে পারি। সো এটা অ্যান্সার না। তারপর বিতে বলছে ভি ইজ ইন গ্রুপ 2, ভি কি গ্রুপ 2-তে অবশ্যই বসবে? এটা প্রুফ করতে হবে। আচ্ছা, প্রুফ করার জন্য আমরা দেখব যদি ভিকে গ্রুপ 1-এ বসায় সব কিছু সেট করতে পারি সহজেই, তাহলে এটা মাস্ট না, বাদ দিয়ে আমরা অন্যগুলোতে যাব। এখন দেখি ভি হচ্ছে কি, আমি গ্রুপ 1-এ দিয়ে দেখি, কারণ তারা আমাদের বলে দিছে গ্রুপ 2-তে হচ্ছে ভি অবশ্যই বসবে। আচ্ছা ঠিক আছে, লেটস সে গ্রুপ 1-এ ভিকে বসানো যায় কিনা। এখন গ্রুপ 1-এ যদি আমি ভিকে বসাই তাহলে এক্স হচ্ছে গিয়ে গ্রুপ 2-তে চলে যাবে, কারণ এখানে আর খালি জায়গা নেই যে 1-এ বসবে। আচ্ছা, এক্স যদি গ্রুপ 2-তে চলে যায়, এখানে দেখুন একটা কন্ডিশন আছে, এক্স যদি গ্রুপ 2-তে যায় জেড কে গ্রুপ 2-তে যেতে হবে। এখন জেড তো দুই নৌকায় পড়ে গেল, এখন ও কোথায় যাবে, 1-এ না 2-এ? সো অলরেডি হচ্ছে গিয়ে প্রশ্নে দেওয়াই আছে গ্রুপ 1-এ আসবে, সো 2-তে যাওয়ার তো কোনো কথাই আসে না। সো এর জন্য ভিকে আমরা গ্রুপ 1-এ বসাইতে পারছি না। কি করব আমরা এটা মিলাবার জন্য? গ্রুপ 2-তে ভি চলে যাবে আর গ্রুপ 1-এ এক্স চলে আসবে, তাহলে সবগুলোকে ঠিকঠাক মতো বসানো যায়, কন্ডিশন ফুলফিল করে। সো এখানে প্রশ্নে বলছে ভি হচ্ছে গ্রুপ 2-তে বসবে, হ্যাঁ এটা সত্য, ভি হচ্ছে গ্রুপ 2-তে অবশ্যই বসবে, না বসলে হচ্ছে গিয়ে জেড এর দুই নৌকায় পাড়া দেওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে, কারণ জেড এখানেও যেতে পারবে না, ওখানেও যেতে পারবে না। সো অ্যান্সার হচ্ছে গিয়ে অপশন বি। ইফ এক্স ইজ ইন গ্রুপ 2, হুইচ অফ দ্য ফলোয়িং মাস্ট বি ট্রু। যদি এক্স গ্রুপ 2-তে যায় তাহলে নিচের কোনটা অবশ্যই সত্য। এক্স যদি গ্রুপ 2-তে আসে তাহলে কন্ডিশন অনুযায়ী জেডও হচ্ছে গ্রুপ 2-তে যাবে। ওকে, এবার টি আর ইউ সেম গ্রুপে থাকবে না, ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপে, সো গ্রুপ 2-তে হয় টি বসবে নয় ইউ বসবে। এইবার নিচের কোনটা সত্য সেটা বের করতে বসছে। সবগুলো ট্রাই করলে দেখা যাবে যে ডাব্লিউ হচ্ছে গ্রুপ 1-এ বসবে, কারণ টি দেখুন গ্রুপ 2-তে, ইউ গ্রুপ 2-তে এখানে লিখে দিছে, বাট এটা তো নিশ্চিত না, কারণ এই দুইটার যে কোনো একটাই বসতে পারবে, সেটা মাস্ট না। এর জন্য অপশন সি হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার। আজকের মতো এখানেই শেষ করছি, আশা করি ভালো থাকবেন, সি ইন দ্য নেক্সট ভিডিও।